হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ মূলত ভিডিও করতাম না, করতেছি একটা কারণে। সেনবাগের দক্ষিণে ঐতিহ্যবাহী বিসবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের মাঠে 93-22 থেকে 2022-21 সাল পর্যন্ত সকল ব্যাচের একটা মিলন হবে। মানে দেখা, যেমন ধরেন দেখা সাক্ষাৎ, সবাই একত্রিত হবে, কিছু আয়োজন করলো। আর চলেন আমরা দেখি ভিডিও। চলো, আজকে ঐতিহ্যবাহী বিসবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখবেন কত জন স্টুডেন্ট আছে, আর স্কুলটা দেখানো ভালো করে আপনাদেরকে। আজ এ পর্যন্তই, চলেন। শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান। অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সম্মাননা প্রদান উপলক্ষে আমাদের বিদ্যালয়ের এক সময়ের তুখোড় শিক্ষক বৃন্দ উপস্থিত আছেন। আজকে অত্র বিদ্যালয়ের সেই যুগ যুগান্তর থেকে বহমান নবীন অনুষ্ঠান, যেটাকে বলে হৃদয়িক সম্পর্ক, ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকদের অকৃত্রিম যে সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক, শ্রদ্ধার যে সম্পর্ক, শিক্ষা আদান প্রদানের যে সম্পর্ক, সেই সম্পর্কের আজকে অনুষ্ঠান। মনে হচ্ছে যেন যতই দিন যাচ্ছে এই অনুষ্ঠানগুলো হারিয়ে ফেলতেছে তাদের মর্যাদা। এই অনুষ্ঠানে যেহেতু কোনো লাভ লোকসানের, কোনো আর্থিক লাভ লোকসানের, কোনো বিত্ত বৈভবের লাভ লোকসানের কোনো ব্যবস্থা নেই, মনে হচ্ছে যেন এগুলা কোনো। এখানে বসে আছেন এই স্কুলের আলোকিত ছাত্র, এই স্কুলের যারা এক এক স্থানে এক একটি বিকন বিকনে রূপ নিয়েছে, সেই শহীদুল ইসলাম ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বসে আছেন, আমাদের প্রিয় ছাত্র সামনে উপস্থিত আছেন, শহীদ তাও ইসলামী ব্যাংকের ম্যানেজার, এক একজন প্রাক্তন ছাত্র, এক একজন প্রাক্তন ছাত্রী স্ব ক্ষেত্রে আজকে সমর্যাদায় প্রতিষ্ঠিত। আমরা তাদেরকে পেয়েছি, এটা আমাদের গর্ব। এই অনুষ্ঠানগুলো থেকে কি পাওয়া যাবে, এই অনুষ্ঠানগুলো থেকে পাওয়া যাবে আমাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। আমি আর হয়তো থাকবো না, আমি আমার এই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমরা শুরু করে যাচ্ছি একটা মহৎ কিছু আজকে। এটা যেন চলমান থাকে, এটা যেন বহমান থাকে, প্রতি বছর বছর যেন প্রাক্তনদেরকে ডাক দেওয়া হয়, প্রতি বছর বছর যেন নবীন প্রবীণের মিলন মেলা তৈরি করা হয়, নবীন প্রবীণের মিলন মেলা থেকে এই বিদ্যালয় প্রাণ পাবে। আর এই বিদ্যালয় যদি প্রাণ পায়, এই বিদ্যালয় যদি দরজা জানালা গুলো অকেজো থাকে, এই বিদ্যালয়ের যদি একটা অডিটোরিয়াম যেখানে নির্মল আড্ডা দিবে সবাইকে, আমি বলতে চাই আড্ডা জিনিসটা কি। আড্ডা বলতে আজকে যে আড্ডা কয়েকজন বখাটে মিলে এক জায়গায় বসে ডিস্ট্রাকটিভ পরিকল্পনা করবে, সেই আড্ডা নয়।
কয়েকজন বখাটে আজকে এক জায়গায় বসে কিছু নেশা করবে সে আড্ডার কথা আমি বলছি না, আমি বলছি জ্ঞানের আড্ডার কথা, আমি বলছি ঐতিহ্যের আড্ডার কথা, আমি বলছি দশ বারো বিশ একশো পঞ্চাশ জন ছাত্র একসাথে হয়ে যে মনের মধ্যে নতুন কিছু সৃষ্টি হবে, হৃদয় বৃত্তি সৃষ্টি হবে, বুদ্ধি বৃত্তি সৃষ্টি হবে, আমি সে আড্ডার কথা বলছি। সে আড্ডা দেওয়ার মতো একখানা অডিটোরিয়াম এই বিদ্যালয়ে নেই। যে বিদ্যালয়ে প্রাচীনেরা আসবে, অভিজ্ঞরা আসবে, এই বিদ্যালয় থেকে যাওয়া বিভিন্ন কর্মক্ষেত্রে যারা অধিষ্ঠিত আছে বড় বড় পোস্টে তারা আসবে, যারা নতুন আছে তারা আসবে, নবীন আসবে, প্রবীণ আসবে, অনুষ্ঠান হবে, সেখান থেকে সৃষ্টি হবে একটা সৃষ্টি, সেখান থেকে একটা সৃজনশীলতার সৃষ্টি হবে। আমি সে আড্ডাখানার কথা বলছি। এই বিদ্যালয়ে তোমরা যারা এই বিদ্যালয়কে যদি শিক্ষাদাতা জননী মনে করো, এই বিদ্যালয় থেকে এসএসসি পাস আমরা করতে পেরেছি, হ্যাঁ আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সেই গুরুজন আমার গরি স্যার শেখ মোহাম্মদ উসমান গরি, এই গরি স্যার একটা স্মৃতি আমি যেহেতু আমি একটু বলি, এই গরি স্যার অষ্টম শ্রেণীতে স্যার অনুষ্ঠান ছাড়া স্যার একবার রাগ করে চলে যেতে বলেছিল গরি স্যার বিদায় নয় রাগ করি। এখানে শিক্ষকের কথা ওই কাঁচা মানুষ